বিসমিল্লা রহমান রহিম আজকে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক আয়োজিত সাতই নভেম্বরের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত যুক্তরাজ্য বিএনপির বিভিন্ন জোনাল কমিটির নেতৃবৃন্দ কর্মী ভাইরা যুবদল সহ স্বেচ্ছাসেবক সহ মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ কর্মী ভাইরা বাংলাদেশ থেকে যারা সরাসরি দেখছেন নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা এবং দেশবাসী আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে একত্রিত হয়েছি পিছনে যে ব্যানারটি আছে ব্যানারটিতেই লেখা আছে কি কারণে একত্রিত হয়েছি অর্থাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাতই নভেম্বরে খুব সংক্ষেপে যদি বলতে হয় সাতই নভেম্বরের উনিশশো সালের আগে পূর্ববর্তী অবস্থায় দেশ কি ছিল পূর্ববর্তী সময় দেশ কি ছিল কম বেশি আপনাদের অনেকেরই ধারণা আছে যেই লক্ষ্য যেই উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ স্বাধীনতা যুদ্ধ করেছিলেন লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছিল অত্যন্ত দুঃখের সাথে কষ্টের সাথে দেশ স্বাধীনের পরে সাত কোটি মানুষ দেখেছে যেই যেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যেই উদ্দেশ্য নিয়ে লক্ষ্য নিয়ে যুদ্ধ হয়েছিল তার কোনোটি বাস্তবায়িত হয়নি বরং প্রত্যেকটি ক্ষেত্রে তৎকালীন পরিস্থিতি ছিল ভিন্ন ব্যাংকলুট লুট বিরোধী দলের নেতাকর্মীদেরকে গুম খুন হত্যা কারাবরণ গায়েবী মামলা মিথ্যে মামলা পাটের গোদামে আগুন পত্রপত্রিকা বন্ধ ব্যাংকলুট লুট ব্যাংকের টাকা তসরুফ হেন কোনো ঘটনা ছিল না সেই সময় পঁচাত্তর পূর্ববর্তী সময়। সাতই নভেম্বরের পূর্বে ঘটনগুলো ঘটে নাই এবং ঘটতে ঘটতে যখন পরিস্থিতি এমন একটি পর্যায়ে আসলো তখনই জনগণ এবং সিপাহী সিপাহী এবং জনতার ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই এই বিপ্লব সংঘটিত হয়েছিল এবং সেই বিপ্লবের মাধ্যমেই সাতই নভেম্বরের আবির্ভাব হয়েছিল এবং পরবর্তী পরিস্থিতি বা ঘটনা আপনারা জানেন দেশ কীভাবে ধীরে ধীরে দেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্বে দেশ তখন ঐক্যবদ্ধ হয়েছিল দেশ তখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল যে ষড়যন্ত্র যে অত্যাচার নির্যাতন শুরু হয়েছিল পঁচাত্তর আগে দেশের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র দেশের মানুষের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র ক্ষণিকের জন্য থেমে থাকলেও একাশি সালে এসে আবার শুরু হলো সেই ষড়যন্ত্র এবং বিভিন্ন সময়ে থেমেছে রুখে দিয়েছে দেশের মানুষ কিন্তু ষড়যন্ত্রকারীরাও থেমে থাকেনি তারাও তাদের চেষ্টা চালিয়েছে এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই আজকে এই পরিস্থিতি বর্তমান পরিস্থিতির আবির্ভাব হয়েছে বাংলাদেশে আজ থেকে দশ বছর আগে পঁচাত্তর পূর্ববর্তী যেই পরিস্থিতি ছিল বাংলাদেশে যেই অবস্থা ছিল অর্থনীতি সমাজ শিক্ষা প্রতিটি ক্ষেত্রে যেই অবস্থা ছিল আজকে আপনারা মিলিয়ে দেখুন এটি তথ্যপ্রবাহের যুগ কাজে কোনো তথ্যই গোপন করা সম্ভব নয় কাজে কেউ যদি চান খুব সহজেই সেই সময় কী ঘটেছিল না ঘটেছিল বিদেশি দেশি সকল রকম পত্রপত্রিকা বই খাতা কলম সব কিছুতে আছে যদি কেউ মিলাতে চায় মিলালে দেখা যাবে তখন অ্যানালগ পদ্ধতি ছিল অ্যানালগ পদ্ধতিতে সব কিছু হতো এখন ডিজিটাল পদ্ধতি দেশে ব্যাঙ্ক ডাকাত বলেন দেশের তথাকথিত উন্নয়ন বলেন দেশে গুম বলেন হত্যা বলেন ডিজিটাল আইনের মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠরোধ বলেন সব কিছু বর্তমানে ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে তফাত অ্যানালগ এবং ডিজিটাল তফাত সময়ের আজকে সে কারণেই সে কারণেই আমরা দেখছি যে গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলা দিয়ে বন্দি করে রাখা হয়েছে আজকে বিএনপির হাজার হাজার লক্ষ নেতাকর্মীকে গায়বী মামলা মিথ্যে মামলা দিয়ে বন্দি করে রাখার চেষ্টা করা হচ্ছে আজকে যখনই সুযোগ পাচ্ছে চেষ্টা করেছে এই সরকার কিভাবে। বিএনপির হাজারো নেতাকর্মীকে গুম খুনের মাধ্যমে দিতে কারণ এই একটি দল বর্তমানে যারা বাংলাদেশের ক্ষমতাকে দখল করে রেখেছে অবৈধভাবে আপনারা একটু পিছনে ফিরে তাকালেই দেখতে পাবেন সমগ্র বাংলাদেশের মানুষ পিছনে ফিরে তাকালেই দেখতে পাবেন যতবারই তারা দেশের ক্ষমতা নিয়ন্ত্রণের সুযোগ পেয়েছে প্রত্যেক বারের পরিস্থিতি একই রকম প্রত্যেক বারের চিত্র একই রকম একই ঘটনা ঘটেছে একইভাবে তারা চেষ্টা করেছে কীভাবে সংবাদপত্রের টুটি চেপে ধরতে হবে একইভাবে তারা চেষ্টা করেছে কিভাবে গণতন্ত্রের টুটি চেপে ধরতে হবে একইভাবে তারা চেষ্টা করেছে কিভাবে জনগণের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চালাতে হবে আজকে যখন সমগ্র বাংলাদেশের মানুষ এক দিকে সমগ্র বাংলাদেশের মানুষ যখন চায় এই পরিস্থিতির পরিবর্তন এই পরিস্থিতিকে দেশ থেকে বের করে নিয়ে আসতে তখন শুরু হয়েছে আরেকটি নতুন ষড়যন্ত্র কী সেই ষড়যন্ত্র ষড়যন্ত্র হচ্ছে এই যে আন্দোলন কিছুদিন আগে এইখানেই আমাদের আরেকটি সভা অনুষ্ঠিত হয়েছিল সেখানে আমি সেই সভায় আমার বক্তব্যে আমি আপনাদেরকে বলেছিলাম সমগ্র বাংলাদেশের মানুষ সেদিন যারা যারা এই অনুষ্ঠান দেখেছিলেন তাদের সবার সামনে আমি বলেছিলাম যে বিএনপি বিশ্বাস করে বিএনপি বিশ্বাস করে শহীদ একটি আদর্শে একটি কথায় একটি বাক্যে কি সেটি বিএনপি বিশ্বাস করে যে জনগণই হলো সকল ক্ষমতার উৎস এবং সে কারণেই বিএনপি বরাবরই বিশ্বাস করে যে আন্দোলন যে আন্দোলনের সাথে জনগণ সম্পর্কিত জনগণ সমাজের সকল প্রকার মানুষ নারী পুরুষ নির্বিশেষে যুবক তরুণ সকলে যে আন্দোলনের সাথে সম্পর্কিত বিএনপি সেই আন্দোলনে বিশ্বাস করে বিএনপি বিশ্বাস করে এই রকম একটি আন্দোলনের মাধ্যমেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব এবং সেজন্যই সেজন্যই আমরা এই নির্বাচনকে যে নির্বাচনে আপনারা দেখেছেন গত দুদিন ধরে পত্রপত্রিকার মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নভাবে টেলিভিশনের পর্দে আপনারা দেখেছেন যে গত দুদিন ধরে হাজারো লক্ষ মানুষ আমাদের পল্টন অফিসের সামনে জড়ো হয়েছে আপনারা দেখেছেন এই যে মানুষগুলো এসেছে এইখানে কি শুধু আমাদের নেতাকর্মীরা আছে আমাদের নেতাকর্মীরাই শুধু এখানে নাই এখানে সাথে সাধারণ জনগণের উপস্থিতি হয়েছে এবং সাধারণ জনগণের উপস্থিতি আজকে এই উপস্থিতি আজকে বলে দিচ্ছে যে দেশের মানুষ কি চায় এই উপস্থিতি আজকে বলে দিচ্ছে যে দেশের মানুষ এই অবস্থার পরিবর্তন চায় এবং আজকে নিশ্চয়ই বাই নাও এখন এর মধ্যে নিশ্চয়ই আপনারা দেখেছেন শুনেছেন পত্রপত্রিকা এসেছে যে বর্তমানের এই খয়েরখান নির্বাচন কমিশন তারা একটি চিঠি ইস্যু করেছে পুলিশের আইজিকে তারা একটি চিঠি পাঠিয়েছে যে চিঠির বিষয়বস্তুটা হচ্ছে সংক্ষেপে যে কোনো কোনো নির্বা রাজনৈতিক দলের রাজনৈতিক দলের অফিসের সামনে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম নেতাকর্মীর ঢল নামাতে এক একজন এক নেতাকর্মীর ঢল নামাতে বিভিন্ন রকম শো দেখানো হচ্ছে অর্থাৎ স্বাভাবিকভাবেই এইটির উদ্দেশ্য হচ্ছে তারা যে ভয় পেয়ে গিয়েছে এবং তাদের বিরুদ্ধে যে জনগণ একত্রিত হচ্ছে এটিকে বন্ধ করার জন্যই তারা এই নির্বাচন ক্ষয়েরখা নির্বাচন কমিশন এই চিঠিটি ইস্যু করেছে কিন্তু জনগণ গত দুদিনে রাজশাহীর জনসভা চট্টগ্রামের জনসভা ঢাকার জনসভা সিলেটের জনসভা প্রত্যেকটি জনসভায় মানুষ দেশের মানুষ বলে দিয়েছে যে তারা পরিবর্তন চায় তারা দেশের বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থার পরিবর্তন চায় তারা এই যে বর্তমান অবৈধ সরকার এদের হাত থেকে তারা দেশকে রক্ষা করতে চায় সেই জন্যই সে আপনারা দেখেছেন প্রত্যেকটি আমাদের জনসভায় কিভাবে এই অবৈধ সরকার চেষ্টা করেছে জনসভার গতিকে রোধ করার জন্য চেষ্টা করেছে জনসভায় আগত নেতা সমর্থক সাধারণ মানুষ প্রত্যেকের আশার গতি রোধ করার জন্য কিন্তু তারা করতে সক্ষম হয়নি এই জনসভার গতি রোধ করার জন্য তারা দুই দিন তিন দিন সাত দিন আগের থেকে সেই সকল এলাকার ঢাকার জনসভার আগে আশেপাশে সকল জেলা চট্টগ্রামের জনসভার আগে চট্টগ্রাম মহানগর সহ চট্টগ্রামের আশেপাশের জেলাগুলো রাজশাহী জনসভা হওয়ার আগে রাজশাহী রাজশাহী মহানগরী রাজশাহী জেলা রাজশাহীর আশেপাশের জেলাগুলোতে থেকে আরম্ভ করে সিলেট জনসভা হওয়ার আগে সিলেট মহানগরী সিলেট জেলা সহ আশেপাশের জেলাগুলো আমাদের বহু নেতাকর্মীকে গ্রেফতার করেছে কিন্তু গ্রেফতার করেও তারা বিএনপির নেতাকর্মী দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারে নেই আজকে আজকে আমাদের আন্দোলনের নতুন মাত্রা নতুন যাত্রা আমরা শুরু করেছি আমরা এই আন্দোলনে এই আন্দোলনে আমাদের আমি বলবো আমাদের নেতা না। এই যে যেই নতুন আন্দোলন নির্বাচন নামক যেই আন্দোলন নির্বাচক নামক যেই বিপ্লবে আমরা শুরু করেছি এই আন্দোলন বা এই বিপ্লবের নেতাকর্মী শুধু আমার দলের নেতাকর্মী নয় এই আন্দোলনের এই নির্বাচক নামে এই সংগ্রাম নির্বাচক নামে এই আন্দোলন এই আন্দোলনের কর্মী এই আন্দোলনের নেতা বাংলাদেশের দশ কোটি ভোটার এবং যেই আন্দোলনের যেই সংগ্রামের কর্মী যেই আন্দোলন যেই সংগ্রামের নেতা দশ কোটি সংখ্যক মানুষ হতে পারে সেই আন্দোলন কখনো ব্যর্থ হতে পারে না আজকে এই অবৈধ সরকার এই অবৈধ সরকার খুব সূক্ষ্মভাবে খুব সূক্ষ্মভাবে তারা ভালো করেই জানে যে যে আন্দোলন শুরু হয়েছে নির্বাচন নামের যে বিপ্লব শুরু হয়েছে নির্বাচন নামের যে আন্দোলন শুরু হয়েছে বিএনপি বিশ দলীয় জোট যোগ ঐক্য ফ্রন্ট সকলে মিলে যে আন্দোলন আমরা শুরু করেছি এই আন্দোলনে এই আন্দোলনে কোটি কোটি মানুষ অংশগ্রহণ করবে এবং সেই আন্দোলন সফল হতে বাধ্য এবং সেই আন্দোলনের মধ্যে তারা নতুন করে এক ষড়যন্ত্র শুরু করেছে কেই সেই ষড়যন্ত্রের নাম বলতে পারেন দেশবাসী বলতে পারেন কি আপনারা ইভিএম আজকে এই ইভিএম দিয়ে তারা এই আন্দোলনকে দমাতে চায় এই আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চায় এই যে আমরা এই যুক্তরাজ্যের মাটিতে আছি এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনারা এখানে অনেকেই বহু বছর ধরে আছেন এবং আপনারা অনেকেই আছেন যারা এই দেশে বহু বছরে বহুবার ভোট দিয়েছেন আপনারা কি কখনো কোনো ইভিএম মেশিনে ভোট দিয়েছেন দেন নাই এটি হচ্ছে গণতন্ত্রের একটা যুক্তরাজ্য পৃথিবীতে এই দেশে তারা ইভিএম ব্যবহার করে না অথচ ডিজিটাল করার নাম দিয়ে আমেরিকায় ব্যবহার করেছিল সেখানেও প্রতিবাদে ঝড় উঠেছে আমাদের প্রতিবেশী দেশ ভারতেও ব্যবহার করেছিল সেখানেও প্রতিবাদের ঝড় উঠেছে এবং সেখানে সংসদে তাদের এক সংসদ সদস্য দেখিয়ে দিয়েছে কীভাবে এ ভোট চুরি হয় খবরের পাতায় দেখলাম এই ইভিএম মেশিন তারা তো ইভিএম মেশিন নিয়ে আসছেই এবং এই ইভিএম মেশিন আনার মাধ্যমে যেভাবে জনগণের ভোট এতদিন ব্যাংক ডাকাতি করে ব্যাংক থেকে ডাকাতি করে জনগণের অর্থ সম্পদ লুটপাট করেছে এখন ভোট শুধু চুরি নয় ইভিএম দিয়ে তারা এতদিন তারা ভোট চুরি করত এই আওয়ামী লীগ নামক দলটির ইতিহাস হচ্ছে ভোট চুরির ইতিহাস এখন তারা ইতিহাস করতে হচ্ছে ভোট ডাকাতির ইতিহাস এবং চার হাজার কোটি টাকা দিয়ে তো এই ইভিএম কিনছেই কেনার মাধ্যমে জনগণের অর্থ যেরকম লুটপাট করছে আরেকদিকে তারা পরিকল্পনা করেছে ইভিএম মেশিনের মাধ্যমে জনগণের ভোট ডাকাতি আজকে শুধু ভোট ডাকাতি করেই তারা খান্ত থাকার চেষ্টা করছে না তারা চেষ্টা করছে জনগণ এবং আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে মুখোমুখি করিয়ে দেবার তারা খবরের পাতায় দেখলাম যে অবৈধ সরকার বলছে যেখানে যেখানে ইভিএম থাকবে এই বিতর্কিত ক্ষয়েরখা নির্বাচন কমিশন বলছে যে যেখানে যেখানে ইভিএম থাকবে সেখানে সেখানে সেনাবাহিনী থাকবে আজকে আমি দেশপ্রেমিক সেনাবাহিনীর সকল সদস্যকে আহ্বান করব। দয়া করে আপনারা এই অবৈধ সরকারের সাথে গিয়ে জনগণের বিপক্ষে অবস্থান নেবেন না আপনারা যেহেতু জনগণ আপনাদের সম্মান করে আপনারা জনগণের অংশ এবং জনগণের অংশ হিসাবে আপনারা জানেন জনগণ কি চায় দেশপ্রেমিক সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ থাকবে আমার আহ্বান থাকবে এই অবৈধ স্বৈরাচারের এই অবৈধ আওয়ামী লীগ নামক যেই দলটি জোর করে সরকার ধরে রেখেছে জোর করে সরকারের ক্ষমতা দখল করে রেখেছে তাদের এই চার হাজার কোটি টাকার উৎসবে নিজেদেরকে চার হাজার কোটি টাকা যে চুরি করছে জনগণের সেটিতে তা নিজেদেরকে জড়াবেন না যে ভোট ডাকাতির প্ল্যান তারা করছে ইভিএম মেশিনের মাধ্যমে জনগণের ভোট ডাকাতি সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান থাকবে অনুরোধ থাকবে একজন সেনা প্রধানের সন্তান হিসাবে আমার আহ্বান থাকবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে তাদের এই অবৈধ সরকারের ভোট ডাকাতির যে প্ল্যান যে কর্মসূচি তার সাথে আপনাদেরকে দয়া করে জড়িত করবেন না আজকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমরা একটি খবর পাচ্ছি কি সেই খবর সেটি হচ্ছে এই অবৈধ সরকার এই ব্যাংক ডাকাত সরকার এই ভোট ডাকাত সরকার বিশ্বে আন্তর্জাতিকভাবে খ্যাত এই স্বৈরাচার সরকার প্রশাসনের বিভিন্ন স্তরে বিশেষ করে পুলিশ বাহিনীর সদস্য যারা গত দশ বছরে চাকরি পেয়েছে সিভিল প্রশাসনের সদস্য যারা গত দশ বছরে চাকরি পেয়েছে তাদেরকে বিভিন্নভাবে বলে বেড়াচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে যেহেতু তোমরা আমাদের সময় চাকরি পেয়েছ বিএনপি তোমাদের চাকরি নিয়ে নিবে আজকে এই মিটিংয়ে দাঁড়িয়ে আমি আমার দলের পক্ষ থেকে আপনাদের সকলকে অর্থাৎ প্রশাসনের সেই কর্মকর্তা সেই কর্মচারী সকলকে আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই বিএনপি আগামীতে সরকার গঠন করলে পুলিশ হোক সিভিল প্রশাসন হোক কোথাও অন্যায় ভাবে কারো চাকরি যাবে না প্রত্যেকের আপনাদের চাকরি থাকবে আওয়ামী লীগ যা আপনাদেরকে বলছে সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলছে আজকে আসতে দাঁড়াও আপনাদের কোনো ভয় নাই প্রশাসনের কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ আমরা জানি আপনাদেরকে এই অবৈধ সরকার এই অবৈধ সরকারের অবৈধ এমপি এবং মন্ত্রীরা বিভিন্ন সময় বাধ্য করেছিল বিভিন্ন অন্যায় কাজ করতে আমরা বুঝি আমরা জানি আপনাদেরকে তারা বাধ্য করেছিল আপনারা জনগণের সাথে প্রতিদিন ওঠা করেন আপনারা জানেন বাংলাদেশের মানুষ আজকে কি চায় আপনারা জানেন বাংলাদেশের মানুষের আজকে কি মনোভাব বাংলাদেশের মানুষ আপনারাও বাংলাদেশের নাগরিক আপনারাও বাংলাদেশের সন্তান আপনারাও কাজেই আমার আহ্বান এবং অনুরোধ থাকবে আপনাদের কাছে আমি যে গ্যারান্টি দিয়েছি ইনশাল্লাহ আমার দল সেই কথা রাখবে আপনারা জনগণের জনগণের সেবক হিসাবে আপনারা আজকে আপনাদেরকে অবস্থান আপনাদের অবস্থান আপনাদের পবিত্র দায়িত্ব জনগণ দিয়েছে আমার আহ্বান থাকবে আসুন জনগণের প্রতি সেই পবিত্র দায়িত্ব পালনের মাধ্যমে আপনারা আপনাদের পবিত্র দায়িত্ব পালন করুন এই যে এই নির্বাচন নামক যে আমাদের আন্দোলন এই আন্দোলন নামক যে আমাদের এই নির্বাচন এই নির্বাচন কিন্তু শুধু নির্বাচন নয় এটি কিসের নির্বাচন এটি জনগণের গণতন্ত্র রক্ষা নির্বাচন এটি কিসের নির্বাচন এটি স্বাধীনতা রক্ষার নির্বাচন এটি কিসের নির্বাচন এটি বাক স্বাধীনতা রক্ষার নির্বাচন এটি কিসের নির্বাচন এটি বাংলাদেশের মিডিয়াকে ডিজিটাল আইন থেকে মুক্ত করার নির্বাচন এটি কিসের নির্বাচন এই নির্বাচন সেই নির্বাচন যেই নির্বাচন ফেলানির হত্যাকাণ্ডের জবাব দিবে এটি কিসের নির্বাচন এই সেই নির্বাচন যে নির্বাচন রুনি হত্যাকাণ্ডের জবাব দিবে। এটি কিসের নির্বাচন এইটি সেই নির্বাচন আমার সেনাবাহিনীর দেশপ্রেমিক সেনাবাহিনীর যে সাতান্ন জন অফিসার এই আওয়ামী লীগ শেখ হাসিনার দায়িত্বের অবহেলার জন্য যে নিহত হয়েছে তাদের সেই হত্যার জবাবে নির্বাচন এটি কিসের নির্বাচন এটি নির্বাচন গত দশ বছরে যে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ থেকে পাচার হয়েছে সেই পাচার জনগণের সম্পদ অর্থ পাচার রোধের নির্বাচন এটি কিসের নির্বাচন যে শিক্ষা ব্যবস্থাকে খোঁজ করে দেখুন এই আওয়ামী লীগ নামক দলটি তাদের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেক নেতার সন্তানেরা বিদেশে লেখাপড়া করে আঠেরো বিশ কোটি মানুষের সন্তানদের কি বস্থা হবে শিক্ষার এটি নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই এই নির্বাচন সেই নির্বাচন দেশের মানুষের সাধারণ মানুষের সন্তানদের শিক্ষা ব্যবস্থাকে যাতে নকল এবং প্রশ্নপত্র ফাঁস থেকে রক্ষা করা যায় সেই শিক্ষা ব্যবস্থাকে রক্ষার নির্বাচন এই নির্বাচন গুম হয়ে যাওয়া আলী গোম হয়ে যাওয়া চৌধুরী আলম সহ আমাদের শত হাজারো নেতাকর্মীর বিচারের নির্বাচন এটি সেই নির্বাচন যে নির্বাচন মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা নির্বাচন এটি সেই নির্বাচন যেই নির্বাচন আপনারা দেখেছেন যে গত দশ বছরের সমাজের বিভিন্ন জ্ঞানী গুণী মানুষকে এই অবৈধ ব্যাংক ডাকাত সৈরাচার সরকার কিভাবে পদে পদে অপমানিত করেছে সেই সকল জ্ঞানী গুণী ব্যক্তিদের সম্মান রক্ষার নির্বাচন এটি সেই নির্বাচন যে নির্বাচন আমার তরুণ প্রজন্মের বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনের যে সকল নেতাকর্মীদের উপরে অত্যাচার নির্যাতন করা হয়েছে যেভাবে যুবক সম্প্রদায়ের উপরে নির্বাচ নির্যাতন করা হয়েছে তার প্রতিবাদের নির্বাচন এটি সেই নির্বাচন আমার নতুন প্রজন্মের তরুণ ভাই বোনেরা যারা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেছিল এবং সেই হেলমেট লিখতে যাদের উপরে নির্যাত করা হয়েছিল সেই নির্যাতনের প্রতিবাদের আন্দোলনের নির্বাচন প্রিয় বন্ধুরা এটি নির্বাচন নয় যে নির্বাচন সামনে আমরা দেখছি এটি কিন্তু নির্বাচন নয় এটি একটি আন্দোলন এই নির্বাচন কি শুধু নির্বাচন তাহলে কি আন্দোলন প্রিয় দেশবাসী এটি শুধু নির্বাচন নয় এটি শুধু আন্দোলন নয় এটি একটি মুক্তিযুদ্ধ আমরা একাত্তর সালে আমাদের বড়রা মুরব্বীরা একাত্তর সালে যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করেছিলেন কিন্তু দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে তা সময় সময় আবার চলেছে বর্তমানেও চলছে কাজেই এটি নতুন প্রজন্মের জন্য যারা নিরাপদ সড়ক তৈরি করতে চেয়েছিল তাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার নির্বাচন আন্দোলন নিরাপদ বাংলাদেশ গড়ার মুক্তিযুদ্ধ এটি আজকে আজকে এই অবৈধ সরকার জনগণের এই ইউনিটি দেখে একতা দেখে বিএনপিসহ বিশ দলীয় জোটসহ ঐক্য ফ্রন্টের এই ঐক্য দেখে এই একতা দেখে তারা ভীত তারা ভীত আজকে এবং এই ইউনিটি ভাঙার জন্য বিশেষ করে টপ টু বটম বিএনপির নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর বিরুদ্ধে তারা চেষ্টা করবে প্রত্যেকটি জাকায় প্রত্যেকটি নির্বাচনী এলাকাতে তারা চেষ্টা করবে তাদের অবৈধ যে অর্জ অর্থ অর্জন করেছে গত দশ বছরে তা দিয়ে তাদের অবৈধ অস্ত্র দিয়ে তারা চেষ্টা করবে বিভ্রান্ত ছড়ানো। তারা চেষ্টা করবে ভয় দেখানোর বিভিন্নভাবে তারা যে বিভ্রান্তিমূলক খবর প্রকাশের মাধ্যমে চেষ্টা করবে তারা বিভিন্ন রকম প্রলোভন দেখানোর মাধ্যমে চেষ্টা করবে সকল পর্যায়ের কর্মীকে এবং নেতৃবৃন্দকে তারা ভয় দেখানোর মাধ্যমে চেষ্টা করবে আমাদের সকলকে আমাদের সকলকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা প্রত্যেকটি তৃণমূলের কর্মী এ ব্যাপারে সচেতন তারা কোনোভাবেই যে ঐক্যকে তারা গত দশ বছরে তিলে তিলে গড়ে তুলেছে সেই ঐক্যকে তারা শত প্রলোভন ভয় ভীতি কোনো কিছুর বিনিময় তারা নষ্ট হতে দেবেন না এবং আজকে শুধু এই ইউনিটি শুধু বিএনপির মধ্যে নয় আমার আহ্বান থাকবে আমার প্রত্যেকটি সেই তেতলিয়া থেকে টেকনাফ পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার আহ্বান থাকবে এই ইউনিটি আমাদেরকে ধরে রাখতে হবে এরা বিভিন্ন চরের মতন ছদ্মবেশে আমাদের দলের মধ্যে এই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করবে যাতে আমাদের একতা এই ইউনিটি ভেঙে যায় আমাদেরকে যে কোনো মূল্যে এই ইউনিটিকে ধরে রাখতে হবে আজকে আজ পর্যন্ত আজ আজ পর্যন্ত এই নভেম্বরের আজ পর্যন্ত আমরা যেই আমার লক্ষ লক্ষ নেতাকর্মী যে ইউনিটিকে ধরে রেখেছে আমাদেরকে কষ্ট করে যে কোনো মূল্যে ত্যাগ স্বীকার করে এই ইউনিটিকে আমাদেরকে নির্বাচন নামক যে আমাদের আন্দোলন নির্বাচক নামে যে আমাদের মুক্তিযুদ্ধ সেই দিন পর্যন্ত নিয়ে যেতে হবে এবং শুধু সেই দিন পর্যন্ত নিয়ে গেলে হবে না সেই দিন পর্যন্ত নিয়ে গেলে হবে না আমাদেরকে চেষ্টা করতে হবে এই মুক্তি যুদ্ধের যে দশ কোটি মুক্তি যোদ্ধা রয়েছে ভোটান নামক যে দশ কোটি মুক্তি যোদ্ধা রয়েছে প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে আমাদের নিয়ে যেতে হবে যুদ্ধ কেন্দ্র অর্থাৎ ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্র হবে ভোটের দিন যুদ্ধ কেন্দ্র এবং সেই যুদ্ধের সৈনিক হবে দশ কোটি ভোটার এই যুদ্ধের নেতৃত্ব দিবে উৎসাহিত করবে উজ্জীবিত করবে আমার নেতাকর্মীরা নেতৃত্ব দিবে দশ কোটি ভোটার যারা দশ কোটি মুক্তিযোদ্ধা এবং এই দশ কোটি মুক্তিযোদ্ধার হাতিয়ার কোনো বন্দুক হবে না তাদের অস্ত্র হবে তাদের হাতিয়ার হবে কি ব্যালট কাজেই আমার ভোট আমি দেব যাকে ইচ্ছা তাকে দেব এবং আমার নেতাকর্মীদের প্রতি পবিত্র দায়িত্ব দিয়ে কঠিন দায়িত্ব দিয়ে টেকনাফ থেকে ততিলেয়া পর্যন্ত প্রত্যেকটি বাংলাদেশের উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিমে অবস্থিত সকল নেতাকর্মীকে একটি পবিত্র দায়িত্ব আজ আমি অর্পণ করতে চাই সেই পবিত্র দায়িত্বটি হচ্ছে গত দশ বছর ধরে আপনারা অত্যাচার নির্যাতন কেস, কাচারি খুন জুলুম নির্যাতন গোম খুন সব কিছুর মূলও সব কিছুর বিনিময়ে আপনারা ট্যাগ স্বীকার করে এই দলকে আপনাদের প্রিয় দলকে ধরে রেখেছেন আগামী দিনের সামনে নিকট দিনগুলোতে আপনাদের দায়িত্ব এই দশ কোটি মুক্তিযোদ্ধাকে একত্রিত করা একত্রিত করা সংঘবদ্ধ করা এবং ভোটের দিন যুদ্ধ কেন্দ্র ভোট নিয়ে কেন্দ্রে যাওয়া এই দায়িত্ব আমি আমার সারা বাংলাদেশের উত্তর পূর্ব পশ্চিম দক্ষিণ সকল নেতাকর্মীকে অর্পণ করতে চাই এবং আমি বিশ্বাস করি তারা প্রত্যেকে প্রত্যেকটি নেতাকর্মী আমার যোগ্য এই দায়িত্ব পালন করার আমি একই সাথে আজকে দেশে অবস্থিত আমার তরুণ প্রজন্মের নতুন প্রজন্মের যুবক এবং নতুন প্রজন্মের তরুণ ভাই বোনদের প্রতি একটি আহ্বান জানাতে চাই বিশেষ করে তোমরা যারা নিরাপদ সড়ক গড়তে চেয়েছিলে তোমাদের কাছে তোমাদের বাংলাদেশ আজ সাহায্য চায় তোমাদের বাংলাদেশ আজ তোমাদের দিকে তাকিয়ে আছে যেভাবে তোমরা নিরাপদ সড়কের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলে ভোট যুদ্ধের দিন তোমাদের প্রতি আমার আহ্বান থাকবে যদি তোমরা তোমাদের বাংলাদেশকে নিরাপদ করতে চাও যেভাবে সেদিন তোমরা তোমাদের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছিলে তোমাদের হাতে পবিত্র দায়িত্ব তুলে নিয়েছিলে তোমাদেরকে তোমার সেদিনও ভোটের দিন ভোট যুদ্ধের দিন তোমাদেরকেও একই ভাবে আবারও সেই দায়িত্ব নিতে পারবে যদি তোমরা আমার তরুণ নতুন প্রজন্মের ভাই বোনেরা যদি তোমরা এই দায়িত্ব তুলে নাও তুলে নিতে পারো তাহলে নিরাপদ সড়ক নাই তোমরা গড়তে সক্ষম হবে নিরাপদ বাংলাদেশ তোমরা তরুণ ভাইয়েরা বোনেরা নতুন প্রজন্মের নিরাপদ সড়কের সময় কবি রকিব লেখনের একটি স্লোগান তোমরা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলে তোমাদের কারণেই সেদিন সেই স্লোগানটি আজও বিখ্যাত হয়ে আছে তোমাদের সেই স্লোগান দিয়ে আজকে আমি আমার এই বক্তব্য শেষ করতে চাই সাতই নভেম্বরের এবং আমরা আশা করব। বাংলাদেশের লক্ষ কোটি মানুষ আশা করবে যে সেই পঁচাত্তর সালের সাতই নভেম্বর যেভাবে সিপাহী জনতা একসাথে বিপ্লবের মাধ্যমে দেশকে মুক্ত করেছিল ষড়যন্ত্র থেকে দেশকে মুক্ত করেছিল সেই রাহুগ্রাস থেকে ইনশাল্লাহ ভবিষ্যতেও তোমরা সক্ষম হবে ভবিষ্যতেও আমার নেতাকর্মীরা সক্ষম হবে সক্ষম হবে আবারও সেই বাংলাদেশকে গড়ে তুলতে নিরাপদ বাংলাদেশকে গড়ে তুলতে তাই আমার বক্তব্যের শেষে আমি শুরু দিয়ে আবার বলতে চাই যদি তুমি ভয় পাও তবে তুমি যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ জিন্দাবাদ